বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু রুখতে প্রশাসনের পাশাপাশি পুজো আয়োজকদের সচেতনতা বাড়াতে এগিয়ে আসার আবেদন। সরকারিভাবে নজর রাখা হয়েছে, জানালেন জেলা পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। ডেঙ্গু নিয়ে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকেই ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলছে। এবার প্রশাসনের পাশাপাশি পুজোর আয়োজকদের ডেঙ্গু নিয়ন্ত্রণে উদ্যোগী হবার আহ্বান জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। বসিরহাটের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন একথা বলেন তিনি। জানা গেছে, বসিরহাট স্বাস্থ্য জেলায় সীমান্ত থেকে সুন্দরবন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই স্বরূপনগর সারাফুল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীরা, অন্যদিকে সন্দেশখালী বসিরহাট হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তির খবর মিলেছে। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগে কার্যত চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েত পৌরসভাগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। স্বাস্থ্যকর্মীরা নিয়ম করে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, সাধারণকে বোঝানোর পাশাপাশি কোনো অবস্থাতেই যাতে জল না জমতে পারে সেদিকেও নজর রাখছেন তারা। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক সকলকেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেবার। প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছেন পৌরসভা ও পঞ্চায়েতের কর্মীরা। এ বিষয়ে স্বরূপনগর সারাফুল হাসপাতালের চিকিৎসক সঞ্জয় পাত্র বলেন, আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আগেভাগেই সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির মধ্যে থাকতে বলা হচ্ছে, পাশাপাশি জ্বরে আক্রান্ত রোগীদেরও দ্রুত চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেবার আবেদন করা হচ্ছে। এ বিষয়ে নারায়ণ গোস্বামী বলেন, ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে শারদোৎসবের প্রাক্কালে ক্লাবগুলিকেও অগ্রণী ভূমিকা নেবার আবেদন করা হয়েছে। পুজো প্যান্ডেলের গায়ে সচেতনতামূলক ফেস্টুন প্লাকার্ড রাখতে বলা হচ্ছে, পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতগুলিকেও দ্রুত ডেঙ্গু মোকাবিলার জন্য সমস্ত রকম পরিস্থিতি গ্রহণ করবার নির্দেশ দেওয়া হয়েছে সরকারিভাবে। ডেঙ্গু নিয়ে পুজোর সময় বর্ষাকাল, জমা জলে মশা জন্মায়। দুর্গাপুজো একটু আগে আগেই হয়ে যাচ্ছে, পয়লা অক্টোবর থেকে শুরু। স্বাভাবিকভাবেই স্থানীয় প্রশাসন, যারা কাউন্সিলর, পৌরসভা, গ্রাম পঞ্চায়েত, তাদেরকে ডেঙ্গু সচেতনতা নিতে হবে। পুজো কমিটিগুলোকেও একটা মিনিমাম সচেতনতা রাখা দাও। আমি তো এখান দিয়ে বলেই দিলাম, মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, চেয়ারম্যান অদিতি এখানে আছে, ভাইস চেয়ারম্যান বিলুরা আছে, সবাই শুনে নিয়েছে যে এটা হচ্ছে ডাইরেকশন, এটা সরকার এটা চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।